তো প্রথমে আপনি স্টোরে আসবেন স্টোরে আসার পর এখান থেকে আপনি টোকেন পকেট অ্যাপসটা ইনস্টল করবেন দেন এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আপনি যদি টোকেন পকেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ওয়ালেট অ্যাকাউন্ট সেটা না দেখে থাকেন তাহলে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে অলরেডি তো আপনি সেটা দেখে অ্যাকাউন্টটা সুন্দরভাবে খুলে নেবেন দেন তারপর আপনি নেক্সট স্টেপ যে কাজগুলো রয়েছে সেটা করার জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তার কারণ আপনি যদি কাজই না বোঝেন অ্যাকাউন্টের বা অ্যাকাউন্টের প্রাইভেটকে যদি বা ব্যাকআপ প্রেস হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার এই কাজ করার কোনো মানই হবে না তো অ্যাপসটা ওপেন করার পর আপনি ওয়ালেটে আসবেন যেহেতু আমি এখানে এয়ারস সাইকেল সোয়্যাপ ইউজ করব তো এই জন্য ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন আপনার যে লিঙ্কটা রয়েছে ইনভাইট লিঙ্ক এখানে ইনভাইট লিঙ্ক ছাড়া আপনি জয়েন করতে পারবেন না তো এখানে আপনাকে জয়েন করে নিতে হবে তো টোকেন পকেট আপনাকে যে এইচটি অর্থাৎ হুয়াবি টোকেন যেটা সেটা আপনাকে নিতে হবে তাছাড়া এখানে আপনি সোয়াপ করতে পারবেন না আপনি এখানে চলে আসবেন ডিসকভার সেকশনে তো এখানে আসার পর আপনি এখানে সার্চ অপশনে টাইপ করবেন ভিডিও ডিসক্রিপশানে যে ইনভিটেশন লিঙ্কটা রয়েছে সেটা দেন এখানে গো বা সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সার্কেল সোয়াপ এখানে লোডিং হচ্ছে তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে জয়েন অপশনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জয়েন তো এখানে জয়েন ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন গ্যাস ফিস কতটা লো ইথেরিয়াম ব্লক চেন ইউজ করার সে হুয়াবি ইকো চেন ইউজ করা অনেক ভালো আর এটা আপকামিং প্রজেক্ট আসছে চলেছে যেটা বিএচসি অর্থাৎ ফাইন্যান্স নেটওয়ার্কের মতো কাজ করবে প্লাস এটা এআরসি নেটওয়ার্কের মতো কাজ করবে তো এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন দেন এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড যেটা রয়েছে সে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং হচ্ছে ট্রানজেকশান তো ট্রানজ্যাকশান যখন কমপ্লিট হয়ে যাবে আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সাকসেসফুলি অর্থাৎ আপনি সার্কেল সোয়েবের যে প্রোগ্রাম চলছে ইনভিটেশান প্রোগ্রাম প্লাস সোয়েপিং প্রোগ্রাম ইন সার্কেল এখানে আপনি যুক্ত হয়ে গেছেন দেন এটা আপনি ক্রস করে দেবেন ক্রস করার পর এখানে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে নাইন পয়েন্ট সেভেন যেহেতু এখানে আপনাকে হান্ড্রেড এইচটি অর্থাৎ হান্ড্রেড হুওয়াই টোকেন এখানে আপনাকে সোয়েব করতে হবে অর্থাৎ ভলিউম সোয়েব করতে হবে এর জন্য এখানে আপনাকে প্রায় আপনি যদি বারোটা টোকেন নেন সেক্ষেত্রে আপনাকে দশ বার যদি সোয়াপ করেন সেক্ষেত্রে আপনি এটা করে নিতে পারবেন খুব সহজেই আর যদি আপনি কম নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে বেশি পরিমাণে সোয়াপ করতে হবে যাতে আপনার হানড্রেড এইচডি টোকেন ভলিউম হয় অর্থাৎ হভয় টোকেন এর জন্য আপনি সোয়াপে আসবেন সোয়াপে আসার পর এখানে আপনার ম্যাক্স করা যাবে না এখানে ম্যাক্স অপশান দেখতে পাচ্ছেন ম্যাক্স করা যাবে না এখানে আপনি তার থেকে একটু কম নেবেন এটা আমি কমিয়ে দিচ্ছি এখানে আমি নাইন পয়েন্ট করে দিচ্ছি তো এখানে আপনি নিবেন কোনটা এখানে আমি সার্কেল নিয়ে নিচ্ছি তো এখানে আপনি এটা করার পর এখানে সোয়েপ অপশানেই ক্লিক করে দেবেন সোয়েপ অপশানে ক্লিক করার পর কনফার্ম সোয়েপে কর ক্লিক করবেন দেন এখানে পেমেন্ট কনফার্মে ক্লিক করবেন তো এখানে আপনাকে পুনরায় পাসওয়ার্ড দিতে হবে তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্মেই ক্লিক করবেন তো এখানে দেন ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে দেন এটা ক্লোজ করবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট যে সোয়েব অর্থাৎ নাইন টোকেন ফার্স্ট এটা হয়ে গেছে দেন এখানে আপনি পুনরায় আবার ম্যাক্স করে দিবেন এটা অর্থাৎ সার্কেল তো এখানে আপনি চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্রুভ করতে হবে প্রথম অবস্থায় অর্থাৎ এখানে এক থেকে দুইবার অ্যাপ্রুভ করার পর তারপরে এখানে আর অ্যাপ্রুভ করার প্রয়োজন হবে না জাস্ট আপনি সোয়াপ করতে পারবেন তো এখানে অ্যাপ্রুভকে ক্লিক করবেন দেন পুনরায় এখানে আপনাকে কনফার্ম পেমেন্টে ক্লিক করতে হবে দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে দেন এখানে পাসওয়ার্ড কনফার্ম করে দিবেন তো এখানে অ্যাপ্রুভিং দেখাচ্ছে এটা কমপ্লিট হওয়ার পর সোয়েপিং অপশানে চলে আসবে তো আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে আর এটা নেটওয়ার্কের পুরো নির্ভর করে তো এখানে সোয়েপ অপশন চলে এসছে তো আপনি এখন সোয়েপ অপশানে ক্লিক করবেন দেন কনফার্ম সোয়েপ এখানে ক্লিক করবেন তো পুনরায় এখানে আপনাকে পেমেন্ট করতে হবে দেন এখানে আপনি আবার পুনরায় পাসওয়ার্ড দেবেন দেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন তো আপনার সেকেন্ড ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এখানে আপনাকে নয় নয় আঠারো অলরেডি হয়ে গেল তো এইরকমভাবে এখানে আপনাকে হানড্রেড এইচটি ভলিউম জেনারেট করতে হবে ট্রানজ্যাকশান করতে হবে তো আপনি পুনরায় এখানে চাপ দিবেন দেন এখানে আপনি ম্যাক্স করে দিবেন দেন পুনরায় সয়েব অপশানে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন দেন পুনরায় এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে দেন পুনরায় কনফার্মে ক্লিক করবেন তো এটা সোয়্যাপিং হয়ে গেছে দেন পুনরায় আপনি জাস্ট এখানে চাপ দিয়ে আপনি পুনরায় একবার হুবাই চেন অর্থাৎ হুবাই টোকেনে ট্রান্স থেকে সার্কেলে করবেন আবার সার্কেল থেকে হুবাই চেন জাস্ট এখানে আপনি চাপ দিয়ে এটা করে নিতে পারবেন তো এটা করে নিচ্ছি দেন এখানে ম্যাক্সে ক্লিক করবেন দেন এখানে সোয়্যাপে ক্লিক করবেন দেন কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন দেন পেমেন্ট করার জন্য এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা আপনি কপি করে নেবেন যাতে আপনি খুব দ্রুত করতে পারেন তো এখানে কনফার্মে ক্লিক করবেন তো এটা হয়ে গেছে তো এই এইরকমভাবে আপনি এখানে এটা করে নেবেন অর্থাৎ হানড্রেড এইচটি টোকেন ট্রানজেকশন কমপ্লিট আপনাকে করতে হবে তো এভাবে আপনি করে নিবেন আমি এটা পরে করে নিব আর এখানে আপনাকে দেখাচ্ছি এখানে পোলস যেটা রয়েছে এখানে আপনি লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন দেন এখানে আপনাকে দেখাচ্ছি যে এখানে এক লাখ মেম্বার জয়েন করতে পারবে ইয়ার তো বুঝতেই পারছেন এটা একটি জেনুইন প্রজেক্ট আর এখানে যে সার্কেল সোয়াপ রয়েছে ইন সার্কেল এটাই আমরা জয়েন করে ফেলেছি তো এখানে আপনি অবশ্যই হানড্রেড হোয়াই টোকেন অর্থাৎ হোয়াই বি টোকেন এখানে আপনাকে কমপ্লিট করতে হবে তবেই তবে আপনি এখানে অ্যাপ্রুভ হবেন তাছাড়া কিন্তু অ্যাপ্রুভ হবেন না তো আপনি যদি কম করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্রুভ হবেন না আপনাকে অবশ্যই হান্ড্রেড হুয়া বি টোকেন সোয়াপ করতে হবে তো আপনি অবশ্যই এটাই জয়েন করে নেবেন ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ আর সার্কেল স্যাপ রিলেটেড বা ওয়েব ইকো চেন রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি সেই রিলেটেড অ্যান্সার বা ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ